বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি আজকে একটি গল্প নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে দ্য ফক্স অ্যান্ড দ্য গ্র্যাপস, একটি খ্যাকশিয়াল এবং হচ্ছে আঙুরের ফলের যে গল্প সেটি। তো ভিডিওটি শুরু করার আগে বলি বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করবেন। আর আমার ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। A fox became very hungry and came to a vineyard laden with juicy grapes. এবং একটি মানে যে খ্যাকশিয়াল, যে খুব ক্ষুধার্ত ছিল, সে এসেছিল একটি মানে আঙুর ফলের বাগানে, যেখানে খুব জুসি মানে হচ্ছে খুব মানে রসালো আঙুর ফল ছিল। দ্য ফক্স ওয়াজ ভেরি হ্যাপি টু সি দ্য গ্র্যাপস অ্যাজ হি ওয়াজ হাংরি। তো সেই খ্যাকশিয়ালটি খুব খুশি ছিল মানে এই আঙুরগুলি দেখে, কারণ সে ক্ষুধার্ত ছিল। দে ওয়ার ভেরি মাচ হাই অ্যাবাউট হিজ রিচ, কিন্তু সেগুলো ছিল তার নাগালের অনেক দূরে। অ্যাট ফার্স্ট দ্য ফক্স স্টুড হিজ হাইন্ড লেগস বাট ফেল টু রিচ, সে তার সামনের পাটি বাড়ালো কিন্তু মানে সামনের পাটি উঁচু করে মানে পৌঁছানোর চেষ্টা করলো কিন্তু সে ব্যর্থ হলো। হি ট্রাইড হিজ বেস্ট বাট হি ফেল, সে খুব কঠোর মানে সে যতই ভালো চেষ্টা করুক না কেন সে ব্যর্থ হচ্ছিল। দ্য গ্র্যাপস রিমেন বিয়ন্ড ইজ রিচ, সে আঙুর ফলগুলো ছিল তার থেকে অনেক দূরে। দে আর হ্যাঙ্গিং টেম্পারারিলি বিফোরিং আইস, তারা তার মানে সে আঙুর ফলগুলো তার চোখের সামনে ঝুলছিল। হোয়েন অ্যাডলেট আন্ডারস্ট্যান্ড দ্যাট হি কুড নেভার গেট দেম হি উইথড্র হিমসেল্ফ ফ্রম ফাদার অ্যাভেন্ট, এবং সে লাস্ট পর্যন্ত বুঝতে পারলো যে সে কখনোই এটা পাবে না, তো সেটা সে এটিকে নিজেকে চেষ্টা থেকে বিরত রাখলো। অ্যান্ড ওয়েন্ট আর কনসেলিং দ্যাট দ্য গ্র্যাপস ওয়াজ নট সুইটেবল ফর ইটিং, এবং সে নিজেকে সান্ত্বনা দিল যে সেই আঙুর ফলগুলি মানে যেটা সুস্বাদু নয় দেয়ার শোর, তারা হচ্ছে টক। মোরাল হচ্ছে গ্র্যাপস আর শোর, আঙুর ফল টক।